আসসালামু আলাইকুম আরিনা আপনার ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আমার বাবা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছেন, মাছগুলো অনেক বড়, অনেক সুন্দর তাজা। মুরগিও কিনে নিয়ে আসছে। আপু বাহিরে বসে মাছগুলো কেটে নিচ্ছে। এই যে দেখুন, এদিকে আমাদের মেহমানগুলো বসে আছে মাছ দেখে, মাছ খাওয়ার জন্য। আপু এদিকে মাছ কেটে রান্না বসিয়ে দিয়েছে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে তরকারিটা। আপু আমার তার তর হচ্ছে না কখন খাবো, উফ, গরম ভাতের সাথে গরম গরম তরকারি দারুণ লাগবে খেতে। রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছে, এখন খাওয়ার পালা। এখন সবাই রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছে। প্রথমে খাবার টেবিলে দেওয়া হয়েছিল, পরে সবাই বলতেছে না নিচে একসাথে বসে সবাই খাবে, এই জন্য আবার নিচে মাদুর বিছিয়ে খাবার দেওয়া হয়েছে। নিচে অনিক, শাকিল, শিববীর, আরিনার আব্বু খাচ্ছে। টেবিলে সিয়াম, সিফাত, আরিয়ান খাচ্ছে। আপনার ঘুমিয়ে গেছে নাকি আপনার রাতের খাবারটা খেতে চায় না? ওকে ভাত খাওয়ার কথা বললে ও ফাঁকি মারে। এখন সকালবেলা আপু সকালের নাস্তা বানাচ্ছে সবার জন্য, রুটি। এখন আমি বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য, রুটি আর ডিম। নাস্তা খাওয়া শেষ, এখন চলে যাচ্ছে ঝুম্পা রান্না করে আপুরা ঢাকাতে। আপুরা চলে যাচ্ছে, মনটা সত্যি খুব খারাপ লাগতেছে, কোন কেউ একটা দিন আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। এখন বিকেলবেলা, সকালবেলা ঝুম্পা রান্না করে আপুরা চলে গেছে, এখন সিফাতরা চলে যাবে। সাদ, আব্বু, আমার আব্বুটা চলে যাবে এখন, এই জন্য মনটা খারাপ। আব্বু তুমি চলে যাবে আমাদেরকে ছেড়ে? বাবু চলে যাচ্ছে, এই জন্য আরিয়ানের খুব মন খারাপ, ভাইয়ের সাথে অনেক কথা বলতেছে। কি আব্বু চলে যাচ্ছ? আবার আইস। আপু চলে যাচ্ছ, চলে যাচ্ছ তুমি, আবার আইসো। বুঝতে পারতেছো তুমি যাই বা কেমন, খারাপ খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। বাবু জন্ম হওয়ার পর এই প্রথম নানু বাড়ি আসছে, বাবু এখন চলে যাবে, এই জন্য আম্মা বাবুকে দোয়া করে দিচ্ছে, আর আম্মা কান্নাকাটি করতেছে। আমাদেরও সবার খুব খারাপ লাগতেছে বাবুর জন্য,
বাবা এখন নিজেদের বাড়ি চলে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ছোট সোনামণিটাকে ভালো রাখে, সুস্থ রাখে। আপুরা চলে যাচ্ছে, এই জন্য একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা আসলাম। সামনে অটো থামা রাখছে, ওই অটোতে করে আপুরা চলে যাবে। তো আপুদেরকে বিদায় দিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর আপনার মন খারাপ, আমারও খুব খারাপ লাগতেছে। এতটা দিন আমরা সব বোনেরা খুব আনন্দে কাটিয়েছি, আজকে সবাই চলে গেছে, শুধু আমি বাড়িতে একা আছি। আমিও চলে যাব দুদিন পর। আমরা সাত বোন এক ভাই, সবাই আপনারা আমার ভাই এবং আপুদের জন্য দোয়া করবেন এবং আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।